হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মেহরুন শ্রাবণী। আজকে আমি ইনানি বিচের একটা শপিং ব্লগ শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। কলাতলি পয়েন্ট থেকে ইনানি বিচে যেতে আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টা। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যার কারণে আসা যাওয়াতেই আমাদের অনেক সময় লেগেছে, যার কারণে আমরা সানসেট দেখতে পারিনি। রাস্তার দুই পাশে এমন মার্কেট ছিল, তো আমরা সবগুলো মার্কেটেই ঘুরে ঘুরে আমি দেখেছি। সব মার্কেটে ওভারঅল সেম জিনিস ছিল। আমি শুরুতেই এটা বলে দিচ্ছি যে পার্লের জিনিস সব মার্কেটে, সব দোকানেই সেম ছিল। তো আমি কিছু জিনিস এখান থেকে কিনেছি, অ্যান্ড এখানে চুড়ি ছিল। এইগুলো আমাদের আগের বার যখন এসেছিলাম তখন 5-6টা কিনা হয়েছিল, তাই এখন আর কিনিনি। এগুলোর প্রাইস ছিল 100 টাকা। এখানে আরও অনেক রকমেরই ব্রেসলেট ছিল, এক একটা ব্রেসলেটের প্রাইস এক এক রকম। সো দ্যাটস ওয়াই আমি আর ইন্ডিভিজুয়ালি সবগুলোর প্রাইস জিজ্ঞেস করি নাই। এই ভিডিওতে আমি সবগুলো শপের মধ্যে কী কী রয়েছে তা দেখাবো। তো এখানে অনেক রকমের জুয়েলারি বক্স ছিল, অ্যান্ড এগুলোর প্রাইস অনেক রিজনেবল ছিল, 50 টাকা থেকে শুরু ছিল। অনেক রকমেরই কাঠের চুড়ি ছিল, যেগুলো ঢাকাতেও পাওয়া যায়, আমার ঢাকা থেকে কেনা হয়েছিল। পার্লের জিনিসের মধ্যে, পার্লের সব রকমেরই সেট ব্রেসলেটের মধ্যে আমার এই ব্রেসলেটটা সবচেয়ে বেশি পছন্দ হয়, যেটার প্রাইস ছিল 300 টাকা। আর এখানে বিভিন্ন রকমের ব্রেসলেট ছিল, যেগুলোর প্রাইস এক এক রকম ছিল। ঝিনুকের দোকানে যাই, অ্যান্ড আমার কাছে শামুক, ঝিনুক এগুলো অনেক বেশি পছন্দের। অ্যান্ড ছোটোদের অনেক রকমের খেলনা ছিল, অনেক টয়েস ছিল। আমি আমার বোনের জন্য এই টয়েসগুলো নিয়েছি, অ্যান্ড এই টয়েসগুলোর প্রাইস অনেক রিজনেবল ছিল, 150 টাকা। তো জুতা কিনেছিলাম, কক্সবাজারে গেলে তো প্রত্যেক বাড়ি জুতা কেনা হয়। ফার্স্টে সবগুলো দোকান থেকে আমরা জুতাগুলো একে একে দেখি, দেন আমরা এখান থেকে কয়েক জোড়া জুতা কিনেছি। জুতাগুলোর প্রাইসও অনেক রিজনেবল ছিল, লাইক 100 টাকা থেকে শুরু। এই রকমের জুতাগুলো আমরা ঢাকা থেকে অনেক বেশি দাম দিয়ে কিনেছিলাম, যেমন 250 টাকা, এখানে এগুলোর প্রাইস ছিল 200 টাকা। এখান থেকে আমরা আমাদের জন্য কিছু ক্যাপ কিনেছি, দেন আমরা অন্য একটা শপে গিয়েছি। এখানে ক্যাপগুলো ভালো মতন দেখেছিলাম, সবগুলোই অনেক সুন্দর ছিল, অ্যান্ড জুতাগুলোও ছিল, জুতাগুলোর প্রাইস ছিল 200 টাকা। অ্যান্ড বিভিন্ন রকমের ব্রেসলেট ছিল, ঝিনুকের ব্রেসলেট ছিল, পার্লের ছিল, অ্যানাদার অনেক রকমের ব্রেসলেট ছিল। অ্যান্ড এগুলোর প্রাইস এক একটার প্রাইস এক এক রকম ছিল। এত সব কিছুর প্রাইস তো আর আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করা যায় না। সো আমার এই ব্রেসলেটটা অনেক পছন্দ হয়েছিল, এটা অনেক সুন্দর ছিল, প্রাইস ছিল 200 টাকা, আর এটার প্রাইস ছিল 100 টাকা। অ্যান্ড এই পার্লের গলার যেগুলো ছিল এগুলোর প্রাইস ছিল 100 টাকা, কিন্তু আমার মনে হয় না যেগুলো পার্লের, কারণ আমার মনে হচ্ছিলো এগুলো পুঁতি দিয়ে বানানো, আর পার্লেরগুলো মেনলি ওরা বক্সে রাখে, ওগুলোর প্রাইস আরও বেশি। এখান থেকে কয়েক রকমের শামুক, ঝিনুক সব কিছুই কিনা হয়েছে, এগুলো প্রাইস 10 টাকা থেকে শুরু। তো এই দোকানটার মধ্যে সবগুলো দেখি, এগুলো রং করা ছিল, এগুলো আমরা কয়েকটা কিনেছি, অনেক সুন্দর সুন্দর, অনেক কম দামি ছিল। কিন্তু আমি মেইনলি চেয়েছিলাম যে নাম লেখা যে শামুকগুলো হয় ওগুলো আমি মেইনলি চেয়েছিলাম আমার ফ্রেন্ডদেরকে সহ কয়েকজনকে আমি ভেবেছিলাম গিফট করব। কিন্তু তখন সেখানে ওরা এটা সেল করতেছিল না, মানে মেইনলি নাম লেখাগুলো সেল করতেছিল না। আগের বার যখন গিয়েছিলাম আমি আমার আর আমার বোনের নেম লেখা দুইটা ঝিনুক কিনেছিলাম, কিন্তু এইবারে আমরা আর কিনতে পাই নাই। এখানে কয়েকটা অলরেডি ছিল, এগুলোতে বিভিন্ন রকমের লেখা ছিল, কিন্তু আমি তো আর যেটা চেয়েছি সেটা পাই নাই। তো এগুলোর প্রাইস 50 টাকা থেকে 100 টাকার মধ্যে ছিল, এগুলো অনেক সুন্দর ছিল, আমরা এগুলো ভালো মতো দেখি। মেইনলি সবগুলো দোকানে আমাদের খুব ভালোভাবে ঘোরা হয়েছে, যেহেতু টাইম অনেক বেশি ছিল সেখানে। এই দোকান থেকে বেশ কিছু জিনিস কেনা হয়েছে, তো এই দোকানটা আমরা পুরাটা ঘুরে দেখি। দেখতে দেখতে আমরা অন্য একটা শপে যাই, অ্যান্ড এই ঝিনুকগুলো এত সুন্দর ছিল। তারপর হচ্ছে আমরা আরেকটা শপে আসি, যেটার মধ্যে সেম
যে পার্লের জিনিস ছিল, আমার একটা রিং কেনার ছিল, অনেক শখ ছিল একটা পার্লের রিং কিনবো, কিন্তু এই রিংগুলো আমার হাতে বেশি মানায় নাই, মানে একটু বেশি বড় ছিল রিংগুলা, সো দ্যাট আমার এগুলো কেনা হয়নি। এগুলোর প্রাইস ছিল 100 টাকা। তো অনেক রকমের ব্যাগ ছিল, যে ব্যাগগুলো ঢাকাতেও পাওয়া যায় ওখানেও ছিল, দাম ছিল মোটামুটি 200 থেকে স্টার্টিং। তো 200-250-এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগই পাওয়া যায়। এই ব্যাগটার প্রাইস ছিল 500 টাকা। এই ব্যাগটা অনেক সুন্দর ছিল অ্যান্ড এটা যে কোনো ড্রেসের সাথেই যাবে। তো এখান থেকে আমরা বেশ কিছু জুতা অ্যাট লাস্ট কিনি অ্যান্ড এগুলোর প্রাইস ছিল 200 টাকা। আমরা 200 টাকা থেকে 230 টাকা পর্যন্ত 5 জোড়া জুতা কিনেছি অ্যান্ড আমরা এখানে অনেক রকমের জুতা, ওগুলো একটু দেখি সবগুলা। পার্লের মধ্যে গলার যে সেটগুলো ছিল এগুলার স্টার্টিং প্রাইস ছিল 500 টাকা। 500 থেকে 1500-এর মধ্যে বিভিন্ন রকমের পার্লের গলার সেট ছিল। তো দেন আমাদের এই জুতাগুলো অনেক বেশি পছন্দ হয়, যেগুলোর প্রাইস ছিল 230 টাকা। এই জুতাগুলো আমার বোন নিয়েছে, অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল ছিল। দেন আমরা বিভিন্ন রকমের শোপিস দেখি, এখানে অনেক শোপিস ছিল অ্যান্ড প্রাইস অনেক রিজনেবল ছিল, আমার সবগুলোর প্রাইস জিজ্ঞেস করা হয়নি। আর বিভিন্ন রকমের ব্রেসলেট ছিল অ্যান্ড ব্রেসলেটগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, আমার ইচ্ছে করতেছিল যে সব রকমেরই ব্রেসলেট নিই। দেন আবারও একটা ব্যাগ দেখি, এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়, যেটার প্রাইস ছিল 300 টাকা অ্যান্ড এগুলো ঢাকাতে আরও অনেক বেশি প্রাইস আমার মনে হয়। তো এখান থেকে বেশ কিছু আচার কিনা হয়, যেহেতু বার্মিস মার্কেটে যাওয়া হয়নি, সময় বেশি একটা ছিল না, তাই এখান থেকে আমরা বেশ কিছু আচার কিনেছি। দেন আমরা অন্য একটা শপে গিয়েছি, এখানে অনেক রকমের টয়েস ছিল বাচ্চাদের, এখান থেকে আমার ছোটো বোনকে কিছু টয়েস কিনে দেওয়া হয়েছে। দেন আমরা আবার শোপিস দেখি, সবগুলো দোকানেই সেম রকমেরই জিনিস ছিল। তো এখান থেকে পার্লের আবার জিনিস, পার্লের সেটগুলো দেখি, সেট গলার সেটগুলো অনেক সুন্দর ছিল। পার্লের তিনটা পাথরের সেট ছিল, এগুলোর প্রাইস ছিল 300 টাকা। আর এখানে অনেক রকমেরই রিং ছিল, আমার এই রিংগুলো অনেক পছন্দ হয়, বাট এগুলোর প্রাইসটা একটু তুলনামূলকভাবে বেশি মনে হয়েছে, যার কারণে আমি কিনিনি, বাট আমার অনেক পছন্দ হয়েছিল। আরেকটা রিজন ছিল হচ্ছে এই পার্লের রিংগুলো আমার হাতে মানায় নাই, কারণ এগুলো একটু বড় ছিল, সো দ্যাট আমার হাতে মানায় নাই। তো আমি জাস্ট দেখিয়ে যাই, এগুলোর প্রাইসও 100 টাকা থেকে শুরু। তো বিভিন্ন রকমের পার্লের যে রিংগুলো ছিল এগুলোর এক একটা প্রাইস এক এক রকম ছিল, এটার প্রাইস ছিল 200 টাকা। তো আমি এগুলো সবগুলোই দেখি, আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড আমি আমার ব্রেসলেট দেখতে আসি। এখান থেকে আমার ব্রেসলেট কিনা হয়েছে, এগুলোর প্রাইস ছিল 200 টাকা, এগুলোর প্রাইস ছিল 100 টাকা অ্যান্ড আমি একবার বলেছি যে এগুলোর প্রাইস ছিল 300 টাকা। তো আমার এখান থেকে বেশ কিছু পার্লের যে ব্রেসলেট হয় আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি এই ব্রেসলেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অ্যান্ড এটাই আমার নেওয়া হয়েছে। আমি এটার কিনেছি 250 টাকা দিয়ে অ্যান্ড এটা অনেক সুন্দর, আমার হাতে অনেক বেশি সুন্দর লাগছিল এই ব্রেসলেটটা। ঢাকায় অন্যান্য শপে এই ব্রেসলেটগুলোর প্রাইস আরও অনেক বেশি, বিশেষ করে আড়ংয়েও এই রকমের অনেক রকমের ব্রেসলেট থাকে যেগুলোর প্রাইস অনেক বেশি থাকে। এই ব্রেসলেটটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো, দেন আমি এটা নিয়েছি। আর এটার সাথে সেমভাবে আমি একটা রিং নিতে চাইছিলাম, আমার রিংটা অনেক বেশি পছন্দ হয়েছিল, যেটার প্রাইস ছিল 200 টাকা। তো আমি একটা এখান থেকে আমি এই ব্রেসলেটের সাথে মিলাই একটা রিং কিনেছি, তো এই রিংটা অনেক সুন্দর ছিল অ্যান্ড আমার ফিঙ্গারেও এই রিংটা অনেক বেশি ভালো লাগছিলো। এখানে বেশ কিছু ফেসের স্কিন কেয়ারের অনেক রকমেরই জিনিস ছিল, যেগুলো মোটেও ভালো না। তো আমি জাস্ট এগুলো একটু দেখছিলাম, এগুলো রিয়েল তো নাই, উল্টা ফেস নষ্ট করে। তো
তো আমার এগুলা ভালো লাগে না, আমি এগুলো নিয়েও নেই। এগুলোর এক একটার প্রাইস এক এক রকম ছিল, যেমন এটার প্রাইস ছিল 700 টাকা। আমি একটা পার্লে সেট নিতে চেয়েছিলাম, কিন্তু আমার এগুলো তেমন একটা পছন্দ হয় নাই, এগুলো আমার কাছে ভালো লাগে নাই। তো এটার প্রাইস ছিল 1000 টাকা। আমার কাছে মনে হচ্ছিল যে এগুলোর প্রাইসটা একটু বেশি, সো দ্যাট আমার এখান থেকে কোনো পার্লে সেট কিনা হয়নি। আমি অনেক বেশি চেয়েছিলাম যে একটা পার্লে সেট কিনবো, বাট আমার কাছে এগুলো পার্লের মতো লাগছিলও না। তো এখান থেকে আমি পার্লের জিনিসগুলো মানে গলার সেটগুলো একটা একটা দেখি। প্রাইস ছিল 150 টাকা অ্যান্ড চুড়িগুলো অনেক সুন্দর ছিল। সো ইনানি বিচে আমার শপিং এইটুকুই। আল্লাহ হাফেজ।